বন্ধুরা, আপনারা কখনো চুপচাপ বসে শান্তিতে একান্তে কখনো এই হিসাব লাগিয়েছেন যে আজ পর্যন্ত আপনি কি উপার্জন করেছেন? উপার্জন দুই প্রকারের হয়। একটা ওটা যেটার পিছনে পুরো দুনিয়া দৌড়ায়, অর্থাৎ ধন দৌলত, পয়সা, সম্পত্তি ইত্যাদি। কিন্তু আমি এই সব জিনিসের কথা বলছি না, আমি তো বলছি ওই উপার্জনের যেটা আমরা সারা জীবন অর্জন করি। আমরা চাই বা না চাই, আমরা সেটাকে উপার্জন করতেই থাকি। আর সেটা হলো দুঃখ, কষ্ট, ঘৃণা, হিংসা, চিন্তা, অনুশোচনা, ধোকা, ইচ্ছা, কামনা, বাসনা ইত্যাদি। এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা জীবনভর এভাবেই উপার্জন করতে থাকি, কিন্তু আমাদের সেটার অনুভব হয় না। কেননা আমরা তো কেবল ধন আর দৌলতের পিছনেই দৌড়াতে থাকি, এই জন্য আমরা কখনো এই উপার্জনের ওপর ধ্যানই দিতে পারি না। অনেক সময় আগের কথা, একটি নগরে একটি সাধু থাকত। ওই সাধু একদিন বাজারের মাঝখানে দাঁড়িয়ে জোরে জোরে হাসছিলেন। ওই বাজারের সব ব্যক্তি তাকে দেখছিল, আর সবাই এটাই মনে করছিল যে এটা কোনো পাগল হবে, কোনো মূর্খ হবে। কিন্তু ওই বাজারে এমন একটি ব্যক্তিও ছিল যার ওই সাধুর হাসি অদ্ভুত মনে হয়। সে তখনই ওই সাধুর কাছে যায় আর বলে যে, আপনি কি পাগল? আপনি এভাবে বাজারের মাঝখানে দাঁড়িয়ে হাসছেন কেন? সবাই আপনাকে দেখে পাগল ভাবছে, মূর্খ ভাবছে। আসলে আপনি কি করতে চাইছেন? তখন ওই সাধু বলে, পুত্র, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা তুমি দেখতে পাচ্ছ না। যদি তুমিও ওটা দেখতে পারো তাহলে তোমারও হাসি থামবে না। এই কথা শুনে ওই যুবক একটু আশ্চর্য হয়ে যায়, আর সে ওই সাধুকে বলে, গুরুদেব, আপনি এমন কি দেখে নিয়েছেন যার জন্য আপনারা তো হাসি পাচ্ছে? এখানে এমন কি আছে? এটা তো একটা বাজার যেখানে লোকেরা নিজের প্রয়োজনের জিনিস নিতে আসছে, আর আপনি এখানে এমন কি দেখে নিয়েছেন যে আপনার এতটা হাসি পাচ্ছে? আমাকেও বলুন, আমাকেও দেখান। তখন ওই সাধু ওই ব্যক্তিকে বলে, পুত্র, এটা অতটা সহজ নয়, আমি চাইলেও তোমাকে এটা এভাবে দেখাতে পারবো না। এটাকে দেখার জন্য বাইরের নয় ভিতরের চোখের আবশ্যকতা হয়। তোমার কাছে কি ভিতরের চোখ আছে? তখন ওই যুবকটি জোরে হাসে আর ওই সাধুকে বলে, গুরুদেব, মনে হচ্ছে আপনি সত্যি সত্যি পাগলই হয়ে গেছেন। চোখ আমাদের চেহারাই থাকে, বাইরের দিকে, আমাদের ভিতরে নয়। মনে হচ্ছে আশেপাশের লোকেরা আপনার ব্যাপারে যেটা বলছে সেটা একদম সত্য। আপনি সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছেন, ভিতরে কোন চোখ থাকে? তখন ওই সাধু ওই ব্যক্তিকে বলে, পুত্র, ভিতরের চোখ খোলার জন্য, ভিতরের চোখ দিয়ে দেখার জন্য সাহসের প্রয়োজন হয়। কোনো ভীতু ব্যক্তি এতটা সাহস কখনোই দেখাতে পারে না। যখন ওই সাধু এই কথা বলে তো ওই ব্যক্তির অনেক খারাপ লাগে, তার অহংকারে আঘাত লাগে, আর সে একটু ক্রোধিত হয়ে ওই সাধুকে বলে, আচ্ছা, যদি এই কথা হয় তাহলে বলো আমাকে, আমি কিভাবে আমার ভিতরের চোখ খুলতে পারি? আমি আপনাকে আমার ভিতরের চোখ খুলেই দেখাবো। ওই ব্যক্তির এই কথা শুনে ওই সাধু আরও জোরে জোরে হাসতে থাকে, আর সে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। আর এই সব কিছু আশেপাশের লোকেরা দেখছিল। তখন তাদের মধ্য থেকে একটি ব্যক্তি বলে, ভাই, এই পাগলের চক্করে কেন পড়েছ? যাও আর নিজের কাজ করো, সে তো মূর্খ, একটা পাগল। এটা তো তার প্রতিদিনের কাজ, প্রতিদিন সে বাজারে আসে আর এইভাবেই জোরে জোরে হাসতে থাকে। তুমি যাও আর নিজের কাজ করো। ওই ব্যক্তি
তার কথা মেনে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন পিছন থেকে ওই সাধু জোরে চিৎকার করে বলে, পুত্র, এটা অতটা সহজ নয়, লোক এরকমই আসে আর চলে যায়, ভিতরের চোখ খোলার জন্য সাহস চাই, তোমার মতো ভীতু লোক এটা কখনোই করতে পারবে না। ওই যুবকটি যখন এই কথা শোনে তো তার ভিতরে একটি গভীর আঘাত লাগে। তখন সে ওই সাধুর কাছে ফিরে আসে আর বলে যে, বলো আমাকে কিভাবে ভিতরের চোখ খুলতে হয়, আমি পুরো পরিশ্রম করব, পুরো নিষ্ঠা আর পরিশ্রমের সাথে আমি আমার ভিতরের চোখ খুলেই দেখাবো। আমি কোনো ভীতু ব্যক্তি নই, আমি কোনো ভীতু ব্যক্তি নই যে আমি এখান থেকে চলে যা যে আমি এখান থেকে চলে যাব। তুমি আমাকে বলো যে আমি আমার ভিতরের চোখ কিভাবে খুলতে পারবো। এই কথা শুনে ওই সাধু একবার আবার হাসতে থাকে আর ওই ব্যক্তিকে বলে, পুত্র, এর জন্য তোমাকে আমার সাথে থাকতে হবে, আমার সাথে ওঠা বসা করতে হবে, আর যেটা আমি বলবো ওই সব কিছু তোমাকে করতে হবে। তুমি কি এই সব কিছু করতে পারবে? ওই ব্যক্তি অত্যন্ত ক্রোধিত ছিল। সে সাধুকে বলে, আপনি যেটা বলবেন আমি সেরকমই করব, কিন্তু আমাকে এটা বলুন, আমার ভিতরের চোখ আমি কিভাবে খুলতে পারবো? আপনি যেমনটা বলবেন আমি তেমনটা করার জন্য প্রস্তুত আছি, ওই সব কিছু চিন্তা আপনি করবেন না। এতটা বলে ওই সাধু আর ওই যুবক আশ্রমের দিকে যায় আর ওই ব্যক্তি ওই গুরুর সাথে আশ্রমেই থাকতে শুরু করে। একদিন ওই সাধু ওই যুবককে বলে, চলো যাও আর ঝোপড়ি পরিষ্কার করো, আর তারপর গিয়ে আমার জন্য ভিক্ষা করে নিয়ে এসো, ওই ভিক্ষা দিয়ে আমার জন্য ভোজন রান্না করবে, আর মনে রাখবে আজ থেকে প্রতিদিন তোমাকে এই কাজই করতে হবে, কাজে কোনো প্রশ্ন করবে না। ওই যুবক চুপচাপ ওই সাধুর কথা মেনে নেয়। তখন থেকে সে প্রতিদিন ঝোপড়ি পরিষ্কার করত আর প্রতিদিন সে ভিক্ষা চেয়ে আনত, রান্না করত আর ওই সাধুকে দিয়ে দিত। কিন্তু যখনই ওই ব্যক্তি ভিক্ষা চাইতে বাইরে যেত তো তার মিত্র আর আত্মীয় স্বজনদের সাথে তার দেখা হতো, তো তারা তাকে বলতো যে, তুমি কেন ওই পাগলের চক্করে পড়েছ, সে তো পাগল, সে তো তার জীবন এমনিই ব্যর্থ নষ্ট করছে, কিন্তু তুমিও তার সাথে লেগে গেছো, তোমার মধ্যে কি একটুও বুদ্ধি নেই? তুমি এত বড় হয়ে গেছো কিন্তু তুমি কি কিছুই বুঝতে পারছ না ওই সাধু তোমার ব্যবহার করছে? নিজের জীবন এভাবে বৃথা নষ্ট করো না, ফিরে চলো, তোমার পরিবার তোমার অপেক্ষা করছে। কিন্তু ওই যুবক সবাইকে মনে করে দেয় আর বলে যে, আমি আমার ভিতরের চোখ খুলেই ফিরব। এরকমভাবে কয়েকদিন কেটে যায়, দিনের পর মাস, মাসের পর কমপক্ষে এক বছর কেটে যায়, কিন্তু এখনো পর্যন্ত ওই যুবকের কোনো কিছুর জ্ঞান হয় না। সে প্রতিদিন ঝোপড়ি সাফাই করত আর ভিক্ষা করে সে যা কিছু পেত সেটা দিয়ে সে তার গুরুর জন্য ভোজন তৈরি করত। দেখতে দেখতে তার মনে আরও ক্রোধ উৎপন্ন হওয়া শুরু হয় আর একদিন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর সে ওই সাধুকে বলে, মনে হচ্ছে আপনার ব্যাপারে সবাই সত্যই বলে, আপনি কেবল আমার ব্যবহার করছেন, আমার লাভ উঠাচ্ছেন। দেখতে দেখতে এক বছর কেটে গেছে আর আমি আপনার জন্য ওই সব কিছু করেছি যেটা আপনি আমাকে বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি আমাকে একবারও এটা বলেননি যে আমি আমার ভিতরের চোখ কিভাবে খুলতে পারবো। তখন ওই সাধু চুপচাপ ওই ব্যক্তিকে ওপর থেকে নিচে পর্যন্ত অনেক ধ্যান দিয়ে দেখে আর তারপর তার চোখে চোখ রেখে বলে, পুত্র, এক বছর কেটে গেছে আর আমিও এই দিনেরই অপেক্ষা করছিলাম যে তুমি কবে আমাকে এই প্রশ্ন করবে। এখন তুমি এটা শিখতে পারো যে তুমি তোমার ভিতরের চোখ কিভাবে খুলবে, কেননা ভিতরের চোখ এরকমভাবেই তো খুলে। তখন ওই যুবক বলে, ভিতরের চোখ আসলে
কিভাবে খোলে আমি কিছু বুঝলাম না। তখন ওই সাধু ওই ব্যক্তিকে বলে, পুত্র একদম এভাবেই। তখন ওই ব্যক্তি ওই সাধুকে বলে, মনে হচ্ছে আপনি একদমই পাগল হয়ে গেছেন আর আমাকেও পাগল বানাতে চাইছেন। যদি আপনি কিছু জানেনই না তাহলে আপনি আমাকে এভাবে কেন বোকা বানাচ্ছেন? আমার তো মনে হচ্ছে আপনিও এ ব্যাপারে কিছুই জানেন না। আপনি কেবল লোকদেরকে মূর্খ বানাতে জানেন, তাদের ব্যবহার করতে জানেন। আর এখন তো আমিও আমার নজরে নিচু হয়ে গেছি, কেননা আমি আপনার কথাই ভরসা করেছি। ধীরে ধীরে আমি আমার এক বছর আপনার ওপর সমর্পিত করে দিয়েছি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তখন ওই সাধু ওই ব্যক্তিকে বলে, না পুত্র, এরকম নয়। যখন আমরা নিজেকে প্রশ্ন করা শুরু করি বাস্তবে, তখনই আমরা আমাদের ভিতরের চোখ খোলার চেষ্টা করি। আমরা আমাদের ভিতরের চোখ খোলা শুরু করে দিই। যেভাবে তুমি এক বছর চুপ ছিলে, তুমি কিছুই বলনি, তুমি সব কাজ চুপচাপ করে যাচ্ছিলে পুরো মন আর নিষ্ঠার সাথে, কিন্তু তুমি কখনো কোনো প্রশ্নই করনি। তখন ওই যুবক ওই সাধুকে বলে, দেখুন আমি আপনার কোনো কথা বুঝতে পাচ্ছি না। যদি আপনি আমাকে কিছু বলতে চান তাহলে সেটা পরিষ্কারভাবে বলুন। আপনিই তো আমাকে বলেছিলেন আমাকে কোনো প্রশ্ন করবে না, তাহলে আমি আপনাকে কেন প্রশ্ন করব? তখন ওই সাধু ওই ব্যক্তিকে বলে, পুত্র এই দুনিয়াতে প্রত্যেকে এটাই তো বলে, আমার এই কথা মেনে নাও, আমার এই কথা শোনো, আর তারপর আমাকে কোনো প্রশ্ন করবে না, কেননা আমি তোমার প্রশ্নের উত্তর দেব না। তুমি কি কিছু বুঝতে পেরেছো? কিন্তু আমাদের তো নিজেদের বুদ্ধির ব্যবহার করা উচিত, বোঝা উচিত, আর তার সাথে প্রশ্ন করাও আবশ্যক। তখন ওই যুবক বলে, মনে হচ্ছে আপনার কোনো জ্ঞান নেই, আপনি কেবল আমাকে নানা রকম কথায় ফাঁসাচ্ছেন, নানা রকম কথা বলে ঘোরাচ্ছেন, যাতে আমি আমার এই বিষয় থেকে সরে যাই আর আপনি আমার ওপর আবার কাবু করতে পারেন। আমার মনে হয় না যে আপনার একটুও জ্ঞান আছে যে ভিতরের চোখ আসলে কিভাবে খোলা যায়। আর আমি বোকা, আপনার সাথে এক বছর এভাবেই কাটিয়ে দিয়েছি, না কিছু বলে, না কিছু শুনে, আর না কোনো প্রশ্ন করে। আমার এক বছর তো এভাবেই চলে গেছে। ওই ব্যক্তির এই কথা শুনে ওই সাধু হাসতে থাকে আর ওই যুবককে বলে, পুত্র তুমি একটি কাজ করো, তুমি একটি পুস্তক নিয়ে নাও আর সেটাতে নিজের দুঃখ, কষ্ট, ইচ্ছা, কামনা, বাসনা, ঘৃণা, হিংসা, জীবনের নিরসতা আর জীবনের যত সমস্যা আছে তুমি সেটা লেখো। আর তারপর যখন তোমার লেখা হয়ে যাবে তখন তুমি আমার কাছে আসবে। ওই যুবক ওই সাধুর কথা শুনতে রাজি ছিল না, কিন্তু তার মন কোথাও না কোথাও ওই সাধুর ওপর বিশ্বাস করত। এই জন্য ওই যুবকটি ওই সাধুর কথা মেনে নেয়। সে একটি পুস্তক নেয় আর ওই পুস্তকের ভিতর সব কিছু লিখতে শুরু করে দেয়। আর এটা লিখতে লিখতে তার কমপক্ষে এক সপ্তাহ লেগে যায়। সে অনেক চিন্তাভাবনা করে ওই পুস্তকে ওই সব কিছু লেখে। আর যখন ওই যুবকের মনে হয় যে সে সব কিছু ওই পুস্তকে লিখে দিয়েছে, তখন সে পুস্তক নিয়ে ওই সাধুর কাছে যায় আর ওই সাধুকে বলে, এই নিন গুরুদেব, যেমনটা আপনি বলেছিলেন আমি একদম ওই রকমই করেছি। আমি আমার দুঃখ, কষ্ট, সব সমস্যা সব কিছু এই পুস্তকে লিখে দিয়েছি। তখন ওই সাধু অনেক আশ্চর্য হয়ে ব্যক্তিকে বলে, সত্যি সত্যি তুমি এই পুস্তকের ভিতর ওই সব কিছু লিখে দিয়েছ? চিন্তা করে নাও, তুমি কিছু ভুলে যাচ্ছ না তো? তখন ওই যুবক বলে, না না গুরুদেব, আমি অনেক চিন্তা ভাবনা করে এই পুস্তকে ওই সব কিছু লিখেছি যেটা আমার জীবনে দুঃখ আর কষ্ট উৎপন্ন করছে। এই জন্য তো আমার এক সপ্তাহ লেগে গেছে। এই কথা শুনে ওই সাধু বলে, অনেক ভালো কথা,
ঠিক আছে, তুমি আমার জন্য আরেকটি কাজ করো। যা কিছু তুমি এই পুস্তকে লিখেছো সেটা কি সত্য? তখন ওই ব্যক্তি বলে, হ্যাঁ একদম সত্য। যেটা আমি আমার জীবনে অনুভব করি, যে দুঃখ, যে কষ্ট, আমার মনে হয় যে আমার জীবনে আছে, আমি একদম ওই সবই লিখেছি। তখন ওই সাধু ওই যুবককে বলে, তাহলে ঠিক আছে, তুমি এই পুস্তকে যা কিছু লিখেছ সেটা নিজের জীবন থেকে বাইরে বের করে দাও। তারপর শান্ত হয়ে একান্তে বসে এটা চিন্তা করো যে এরপর তোমার জীবনে কী বেঁচে আছে। যখন তুমি এটার উত্তর পেয়ে যাও তখন তুমি আমার কাছে আসবে। ওই যুবকটি ওই সাধুর কথা আবার মেনে নেয়। সে ওই পুস্তক নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সে আর ফিরে আসে না। দেখতে দেখতে দুই সপ্তাহ কেটে গিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সে ফিরে আসেনি। একদিন ওই সাধু আবার ওই বাজারে গিয়ে দাঁড়িয়ে হাসছিল, তখন হঠাৎ ওই ব্যক্তিও সেখানে আসে আর সেও জোরে জোরে হাসতে থাকে। তখন ওই সাধু ওই ব্যক্তিকে বলে, কি হয়েছে পুত্র, তোমার ভিতরের চোখ কি খুলেছে? তখন ওই যুবক বলে, হ্যাঁ গুরুদেব, আমার ভিতরের চোখ খুলে গেছে আর আমি সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। এই দুনিয়া অনেক মূর্খ, ব্যর্থই জিনিসের পিছনে দৌড়াতে থাকে। আর আমার হাসি তো এটার ওপর আসছে যে আমিও কখনো এই মূর্খ দুনিয়ার একটা অংশ ছিলাম। তখন ওই সাধু ওই যুবককে বলে, ওই পুস্তকে যা কিছু তুমি লিখেছিলে, তুমি কি সেটা নিজের জীবন থেকে বাইরে বের করে দিয়েছ? সেটাকে নিজের জীবন থেকে সরিয়ে তুমি কি তোমার জীবনের দিকে ধ্যান দিয়েছ, দেখেছ? তখন ওই যুবক বলে, হ্যাঁ গুরুদেব, যেমনটা আপনি বলেছিলেন আমি তেমনটাই করেছিলাম। আর যখন আমি ওই সব কিছুকে আমার জীবন থেকে সরিয়েছি আর তারপর আমি আমার জীবনকে শান্তিপূর্বক দেখতে শুরু করেছি, তখন আমার অনুভব হয়েছে এই সব কিছু ছাড়া আমার জীবনে আর কিছুই নেই। এটাই ওই জিনিস যেটার জন্য প্রত্যেক ব্যক্তি জীবনভর দৌড়াতে থাকে, নিজের সব দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, নিজের সব ইচ্ছাকে পূরণ করার জন্য, নিজের সব বাসনার পূর্তির জন্য। আর এই কারণে সে জীবনভর দৌড়াতে থাকে, চিন্তায় গ্রস্ত থাকে। সে ওই সব কিছু থেকে মুক্তি পেতে চায়, কিন্তু এই সব কিছুকে যখন আমি সরিয়ে দেখেছি তো জীবনে কিছু বেঁচেই ছিল না। আফসোস তো এটার যে আমি এই জিনিসের অনুভব আগে কেন করিনি, কেননা এটাই ওই জিনিস যেটা আমাদের জীবনকে চালায়। বাস্তবিকতা তো এটাই যে আমাদের আমাদের জীবনের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই আর আমরা জীবনভর এটাই উপার্জন করতে থাকি, কিন্তু এগুলোর মধ্য থেকে কোনো জিনিস জীবন নয়। আর আমরা মূর্খরা নিজেদের মূল্যবান জীবনকে হারিয়ে এই ব্যর্থ জিনিসগুলোকে উপার্জন করতে থাকি, আর শেষে কী হয়, আমাদের কাছে কিছুই থাকে না। আমাদের জীবন একটা পচে যাওয়া ফলের মতন হয়ে যায়। যেভাবে একটি পচা ফল কোনো কাজের না, ঠিক ওই রকমই আমাদের জীবনও কোনো কাজের থাকে না। ওই যুবকের এই সব কথা শুনে ওই সাধু এটা বুঝে গিয়েছিল যে এই যুবক তার ভিতরের চোখ খুলে ফেলেছে, সে সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছে। বন্ধুরা, আপনারা কি আপনাদের জীবনকে কখনো শান্তিপূর্বক দেখার চেষ্টা করেছেন? একটু ভাবুন, আপনার জীবনে যদি চিন্তা, দুঃখ, কষ্ট, লোভ, লালসা, কামবাসনা, হিংসা ইত্যাদি এই সব কিছু না থাকে, তাহলে আপনার জীবনে কী বেঁচে থাকবে? আমরা তো সারা জীবন এই সব জিনিসকে ঘৃণা করি, কিন্তু আমরা জীবনভর এগুলো পেতেই থাকি। আর আমরা এটার থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনভর দৌড়াতে থাকি, আর আমরা এটাও চাই যে আমরা এটার থেকে মুক্তি পেয়ে যাই, যাতে আমরা আনন্দে ভরা একটা সুখময় জীবন কাটাতে পারি। চোখ বন্ধ করুন আর এক মুহূর্তের জন্য এই চিন্তা করুন যে এই সব কিছু ছাড়া আপনার জীবনে কী বেঁচে থাকবে।
যদি আপনি ভিতরে নিজেকে প্রশ্ন করেন, তাহলে আপনি এটার উত্তর অবশ্যই পাবেন। আর আপনার ভিতরের যে চোখ আছে সেটাও খোলা শুরু হয়ে যাবে। আপনি সত্যকে ভালোভাবে জানতে পারবেন, সেটাকে দেখতে পারবেন, সেটাকে বুঝতে পারবেন। যদি আমরা একটা বুদ্ধাত্ম ব্যক্তির কথা বলি, তাহলে একটি বুদ্ধাত্ম ব্যক্তি নিজের জীবন থেকে এই সব জিনিসকে সরিয়ে দেয়, নিজের সব স্মৃতিকে সরিয়ে দেয়। আর যখন তার ভিতর থেকে এই সব জিনিস সরে যায়, তখন সে কেমন জীবন কাটাবে, তখন তার কেমন অনুভব হবে, এটার নিজের ভিতর থেকে চিন্তা করুন। আর যদি আপনি এই সব কিছু চিন্তা করতে পাচ্ছেন না, এই সব কিছু বুঝতে পাচ্ছেন না, তাহলে আপনি একটি ছোট কাজ করুন, নিজের চোখ বন্ধ করুন আর এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে যান। নিজের স্বপ্ন, দুঃখ, কষ্ট, চিন্তা, ভাবনা, সমস্যা সব কিছু, আর সব কিছু ভুলে নিজের একটি হাত দিয়ে অন্য হাতকে স্পর্শ করুন আর নিজের হাতকে অনুভব করুন। এখন আপনার কেমন মনে হচ্ছে? কিছু এমনটা যেমনটা আপনি আজ পর্যন্ত কখনো অনুভবই করেননি। ঠিক একইভাবে আমাদের জীবনেও যখন আমরা ওই ব্যর্থ জিনিসকে আমাদের জীবন থেকে বাইরে বের করে দিই, তো আমাদের জীবনও নতুন হয়ে যায়, আলাদা হয়ে যায়। আমরা সব জিনিসকে আলাদাভাবে দেখতে পারি, বুঝতে পারি, আর আমাদের জীবন পুরোপুরি বদলে যায়। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বন্ধুবান্ধব আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।